হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের আলোচনা মাধ্যমিক বাংলা বহুরূপী গল্প, লিখেছেন সুবোধ ঘোষ। প্রথমেই বলবো যে যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বহুরূপী গল্পের MCQ, SAQ, সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্ন উত্তর আমাদের ওয়েবসাইটে PDF ফরম্যাটে দেওয়া আছে। তোমরা নিচে দেওয়া ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে ডাউনলোড করতে পারো। এবার শুরু করছি বহুরূপী গল্পের কয়েকটি MCQ প্রশ্ন উত্তর। প্রশ্ন নম্বর 1, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স আনুমানিক কত? এ 100 বছর, বি 1000 বছরের বেশি, সি 500 বছর, ডি 2000 বছর। উত্তর বি, 1000 বছরের বেশি। 2 নম্বর প্রশ্ন, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, এ কথা বলেছে এ ভবতোষ, বি কালীনাথ, সি অনাদি, ডি জনৈক বাস যাত্রী। উত্তর বি, কাশীনাথ। 3 নম্বর প্রশ্ন, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার সবচেয়ে বেশি হয়েছিল, এ 12 টাকা 8 আনা, বি 8 টাকা 10 আনা, সি 10 টাকা 7 আনা, ডি মাত্র 5 টাকা। উত্তর এ, বি 8 টাকা 10 আনা। প্রশ্ন নম্বর 4, সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু দিয়েছিলেন এ কাঠের খড়ম, বি সোনার আংটি, সি ধর্মগ্রন্থ, ডি 100 টাকার নোট। উত্তর ডি, 100 টাকার নোট। 5 নম্বর প্রশ্ন, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান, এ 1 দিন, বি 2 দিন, সি 4 দিন, ডি 5 দিন। উত্তর এ, 1 দিন। 6 নম্বর প্রশ্ন, বিরাগীর মতে ধনজল যৌবন হল এ মিথ্যা, বি অনর্থের মূল, সি বঞ্চনা, ডি সুখের উৎস। উত্তর এ, সি বঞ্চনা। প্রশ্ন নম্বর 7, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? বক্তা হলেন এ ভবতোষ, বি অনাদি, সি শিবতোষ, ডি কাশীনাথ। উত্তর বি, অনাদি। বহুরূপী গল্পের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, রচনাধর্মী প্রশ্ন উত্তর দেখতে আমাদের ওয়েবসাইট ভূগোলশিক্ষা.com এ ভিজিট করো অথবা নিচে দেওয়া ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক